মেট্রো কাজের জন্য ময়দান চত্বরে গাছ কাটার উপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। আগামী 13 নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে, ফলে মেট্রোর কাজের জন্য এখনই ময়দান চত্বরে কোনো গাছই কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। নির্দেশ হাইকোর্টের। মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। 13 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। উল্লেখ্য, মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে প্রায় 700 গাছ কাটার চিন্তাভাবনা চলছিল। তার বিরোধিতা করেই পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা নামক একটি বেসরকারি সংস্থা দেদার গাছ কাটা হচ্ছে ময়দানে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল। এদিন আদালতে একটি সংগঠনের আইনজীবী জানান, দেদার গাছ কাটা হচ্ছে ময়দান এলাকায় আরভিএনএল এর পক্ষ থেকে। সূত্রের খবর, তারা মোট 700 গাছ কাটবে, তার মধ্যে প্রায় 200টি শুধুমাত্র মেশিন ও অন্যান্য জিনিসপত্র বহনের সুবিধার জন্য কাটা হবে। আরটিআই করেছিলাম আমরা, তবে কোনো উত্তর পাইনি। 325 মিটার ময়দান স্টেশন তৈরি হবে, খোঁড়া হচ্ছে মেশিন দিয়ে, একটা অংশ ব্যারিকেড করে ঘেরা, কাউকে সেই অংশে ঢুকতে দেওয়া হচ্ছে না। 25 সেপ্টেম্বর প্রথম চিঠি দিয়েছিলাম আমরা কর্তৃপক্ষকে, কিছু উত্তর দেওয়া হয়নি। পূজোর পরে মার্কিং করা হবে আরও গাছ, পরিবর্তে অন্যত্র গাছ লাগানো হবে, কিন্তু 80-90 বছরের পুরনো গাছ কাটা হচ্ছে, এই ক্ষতিপূরণ কি আদৌ সম্ভব? গাছ কাটার প্রয়োজনীয় অনুমতি নেই আরভিএনএল এর। আরভিএনএল এবং কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল 23 অক্টোবর, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি, মামলার শুনানিতে হাজির হননি। পাশাপাশি রাজ্যের আইনজীবী তপন মুখার্জি জানান, সেনাবাহিনীর জায়গায় কাজ করছে আরভিএনএল। রাজ্য শুধু আইন রক্ষার কাজ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষায় যদি কিছু অসুবিধা হয় আমরা সেটা দেখতে পারি। এদিন মামলার শুনানির সময় যে পরিমাণ গাছ কাটার কথা হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, ময়দান কলকাতার অন্যতম ফুসফুস, একই সঙ্গে প্রতিদিনের হাঁটা খেলাধুলা ঘোরাঘুরির জায়গা। অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতাকে চিহ্নিত করা হয়েছে 1950 সাল থেকে সবথেকে বেশি তাপমাত্রা বৃদ্ধির শহর বলে। এই ধরনের গাছ কাটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পাশাপাশি এদিন আরও বলা হয়, মামলাকারীর চিঠি পাওয়ার পর আরভিএনএল এর উত্তর দেওয়া উচিত ছিল, কিন্তু দেওয়া হয়নি। এ বিষয়ে আদালত আরভিএনএল ও কেন্দ্রকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে। 9 নভেম্বর এই মামলার ফের শুনানি, ফলে মেট্রোর কাজের জন্য এখনই ময়দান চত্বরে কোনো গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিভাস রঞ্জনদের ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানিতে এখন কি রায় দেওয়া হয় সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ডেঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া। বেলেঘাটা আইডির আউটডোরে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীদের লাইন, বাড়ন্ত রূপে কপালে চিন্তার ভাঁজ এখন আমজনতা ও স্বাস্থ্যমন্ত্রকের। পুজোতেও নেই নিস্তার, রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা। ইতিমধ্যেই সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর গণ্ডি।